এদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন বিএনপি পদযাত্রার নামে পেছন যাত্রা শুরু করেছে, আর আওয়ামী লীগ পালন করছে শান্তি সমাবেশ। সহিংসতাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবি করে দেশ বিরোধীদের রুখে দেওয়ার প্রত্যয় জানান নেতারা। নতুন বছরকে নির্বাচনী প্রচারণার বছর হিসেবে নিয়েছে ক্ষমতাসীনরা। প্রতিদিনই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ। বুধবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ। সমাবেশে যোগ দিতে মহানগরের 24টি থানার 75টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জড়ো হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বলেই নতুন করে ষড়যন্ত্র করছে। জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত না করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান আওয়ামী লীগের। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকে হত্যা করেছে, ক্ষমতার বাইরে থাকতো এরা পেট্রোল দিয়ে মানুষ পুড়ে হত্যা করেছে। আপনাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই, জনগণ আপনাদের সাথে নাই। বাংলাদেশে কোনো অবস্থাতেই এক তত্ত্বাবধায়ক সরকার বা অনির্বাচিত সরকার ফিরে আসবে না। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার ভয় পায়নি, বরং বিএনপি ভয় পেয়েছে। সরকার শান্তি সমাবেশ দিয়েছে আর বিএনপি পদযাত্রার নামে পেছন যাত্রা দিয়েছে বলে মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। সরকার শান্তি সমাবেশ দিয়ে শুরু করেছে, এখনো শান্তি সমাবেশ করে যাচ্ছে, আপনারা এখন কেন অন্তিম পদযাত্রায় নামলেন? এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এ সময় ঐক্য, ধৈর্য ও সতর্ক কৌশলে বিএনপিকে রাজপথে মোকাবেলা করার আহ্বান জানায় যুবলীগ নেতারা। যারা মিথ্যাচারে পারদর্শী। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সবাইকে সালাম, শুভেচ্ছা।